হাই ফ্রেন্ডস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো তার নাম হচ্ছে তন্দুরি চিজি ব্রেড রোল। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশন যায়। খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা স্ন্যাক শিখিয়ে দিয়েছি, যেটা বাড়িতে অতিথি এলেও আপনারা বানাতে পারেন, এবং বাচ্চারা তো খেতে ভালোই বাসে চিজ দিয়ে কোনো জিনিস, আর এটা কিন্তু চিজ ছাড়াও করতে পারেন, খুবই টেস্টি হয়। খুব সহজ একটা টি টাইম স্ন্যাক্স, আর এই ধর শীতকালে এই ধরনের গরম গরম স্ন্যাক্সের সাথে চা বা কফি দারুণ লাগে। তাহলে চলুন দেখিয়ে দিই চিজি তন্দুরি ব্রেড রোল বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। লাগছে চিকেন, চিকেনগুলোকে খুবই ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে, ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। আর লাগবে টক দই, আদা রসুন বাটা, লাগবে এখানে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর লাগবে হচ্ছে ঝাল লাল লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা, পেঁয়াজ স্লাইস করে কাটা, আর এটা ক্যাপসিকাম স্লাইস করে কাটা, নুন স্বাদ মতো। ফার্স্টে আমাদের চিকেনটাকে মাখিয়ে নিতে হবে, তার জন্য আমি নিয়েছি ভিনিগার। সবসময় চিকেন ম্যারিনেট করার সময় ভিনিগার দেবেন, ভিনিগার দিলে চিকেনগুলো অনেক সফট হয়ে যায়, আর তাতে মুখে দিলে চিকেনগুলো মিলিয়ে যায়। চিকেনগুলো মাখানোর জন্য ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দিলাম টক দই, দিলাম আদা রসুন বাটা, তন্দুরি মশলা, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে এটা রেখে দিতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিট। আধা ঘন্টা রাখলেও হবে, তবে রুম টেম্পারেচারে রাখবেন, ফ্রিজে রাখবেন না। আধা ঘন্টার বেশি যদি আপনারা এইটাকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু সেটা ফ্রিজে রাখতে হবে, আর ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে এলে তারপর রান্না করতে হবে। এবার নিয়ে নিয়েছি বড় স্লাইস পিসেস ব্রেড, একটু বড় সাইজের নেবেন, তাতে বানাতে সুবিধে হবে। আর এগুলোকে এবার আমি কেটে নেব ধারগুলো, যে শক্ত পাটটা থাকে সেই ব্রেডের শক্ত পাটটা কেটে এরমভাবে বাদ দিয়ে দেব, আর বাদ দিয়ে এই পাটটা ফেলে দেবেন না, এইটা কিন্তু একটু শুকিয়ে ব্রেড ক্রাম করে নেবেন, তাতে স্ন্যাক্স বানাতে আপনাদের সুবিধে হবে। এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, ভালো থাকে। এইভাবেই আমি সব যে কটা আমার ব্রেড লাগবে সে কটা ব্রেডেরই কেটে নিতে হবে। সব ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা বানানোর জন্য ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেলটা যখন গরম হবে তখন তার মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো একটা একটা করে ছেড়ে ছেড়ে দেবেন, আর চিকেনগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের রান্না করতে হবে। কিন্তু জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু এটা তন্দুরি টাইপে করতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, বেশি গ্যাস বাড়াবেন না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, তলাটা কাঁচা থেকে যাবে। চিকেনটা মোটামুটি আমার হয়ে গেছে, দেখুন অনেকটাই শুকনো মতো হয়ে গেছে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করেছি, আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটুখানি নরম হচ্ছে। তবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম নরম করে ফেলবেন না, তাতে খেতে ভালো লাগবে না, একটু মুখে কচকচ করে পড়বে তখনই কিন্তু খেতে ভালো লাগবে, তাই হালকা নাড়াচাড়া করেই এটা নাবিয়ে নিতে হবে। আর এটাও মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করবেন, হাই ফ্লেমে করলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে।
চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিন্তু দেখুন একদম নরম হয়ে যায়নি, হালকা কচকচে রয়েছে। এবার গ্যাস বন্ধ করে আমি এটা রেখে দিলাম। এটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, একদম ঠান্ডা করে তারপর এটা আমরা পুর ভরতে পারবো। পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো বেলে নিচ্ছি। পাউরুটিগুলো বেলে নিলে এরমভাবে হালকা হাতে বেলবেন, তাতে দেখবেন পাউরুটিগুলো একদম পাতলা হয়ে যাচ্ছে এবং সাইজেও অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাতে আমাদের পাউরুটিগুলো রোল করতে সুবিধে হবে। সেই জন্য হালকা হাতে একটু পাউরুটিগুলো বেলে আমরা পাতলা করে নেব। শুধু পাউরুটিগুলোকেই কিন্তু আমি বেলছি, এর মধ্যে কিন্তু জলও দিইনি বা আটাও দিইনি, আটা ময়দা সেরকমও কিছু দিইনি, শুধু পাউরুটিগুলোকেই এরকম পাতলা করে বেলে নিতে হবে। বেশি পাতলা করে বেলবেন না যাতে মুড়তে গিয়ে ভেঙে না যায়, সেরকম বুঝেই কিন্তু হালকা হাতে বেলে নেবেন। বেলে নেওয়ার পর যে চিকেনটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মোজারেলা চিজ। মোজারেলা চিজ আমি দিয়েছি, আপনারা যদি চিজ না পছন্দ করেন চিজ নাও দিতে পারেন, তাতে কিছু অসুবিধা হবে না। মোজারেলা চিজ যেহেতু বাচ্চারা খেতে ভালোবাসে সেই জন্য আমি দিয়ে বানিয়েছি। আর আপনারা চাইলে এর মধ্যে সসও দিতে পারেন, সস দিয়ে এইভাবে রোল করে দেবেন। আমি কিন্তু পাউরুটিতে মেয়োনিজ বাটার কিছুই মাখাইনি, এইভাবে রোল করে সবগুলোই এইভাবে রোল করে নেব। আর ধারগুলো অল্প একটু জল দিয়ে দেবেন, জল দিয়ে এটাকে মুড়ে নেবেন। জল দিলে কি হবে, পাউরুটিটা খুলে যাবে না, পাউরুটিটা একটার সাথে একটা জুড়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, ওই জন্য আর একটা দেখিয়েছি, আমি দেখে নিন ভালো করে। খুবই অল্প পরিমাণ পুর দেবেন, নাহলে কিন্তু পাউরুটি রোল করা যাবে না। দিয়ে দিলাম চিজ, এবার এটাকে রোল করতে হবে। রোল করার আগে ধারে আমি দিয়ে দিচ্ছি জল। এই যে এরমভাবে জল দিতে হবে, বেশি পরিমাণ কিন্তু জল দিলে চলবে না, তাহলে কিন্তু পাউরুটি ছিঁড়ে বেরিয়ে যাবে। তো অল্প পরিমাণ হাতে করে জল দিয়ে এভাবে পাউরুটিটা রোল করে জাস্ট ওটায় আটকে দিতে হবে। দেখবেন খুব সহজেই ওই জলে আটকে যাচ্ছে পাউরুটিগুলো। এইভাবে আমার বানানো হয়ে গেছে। এবার আমায় কী করতে হবে, ব্রেড ক্রাম নিয়েছি, ব্রেড ক্রাম আর নিয়েছি দুধ। দুধের মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে গুলে নিতে হবে, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দুধের সাথে। দুধ দিয়েছি যে মানে ডিমটা পাতলা করার জন্য, দুধ না দিলেও চলবে। যদি কারো ডিমে অ্যালার্জি থাকে তাহলে সে একটু কর্নফ্লাওয়ার জলে গুলেও তার মধ্যেও ডিপ করে এই রোলটা বানাতে পারে। এইভাবে এবার পাউরুটির রোলগুলোকে ভালোভাবে এই ডিমের মধ্যে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের থালাটায় দিয়ে এবার ব্রেড ক্রামে পুরো ফোল্ড করতে হবে, যেন সব দিকটা সুন্দরভাবে কভার করে। এইভাবেই আমি সব পাউরুটিগুলো বানিয়ে নেব। আর রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, যাতে আপনাদের বানানোর সময় সুবিধা হয়, আমি কমেন্টস বক্সে সেই রিপ্লাইগুলো দিয়ে দেবো, তাতে আপনাদের রেসিপিটা বানানোর সময় সুবিধে হবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা লাইক করলে আমরা অনেক উৎসাহ পাই আর আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার সাহস মানে মনের ইচ্ছে জাগে। আর শেয়ার করবেন যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। তো মোটামুটি এইভাবে আমাদের বানিয়ে নিতে হবে। এইভাবে বানিয়ে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খেতে ইচ্ছা হবে গরম গরম ভেজে নিলেই হবে। অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখবেন কিন্তু, যাতে শুকিয়ে না যায়। এইভাবেই আমি সব পাউরুটিগুলো বানিয়ে নেব। এইভাবেই আমি সব ব্রেড রোলগুলো বানিয়ে নেব। তো দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে, আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছি, পরে ভাজবো। আর এখন আমি আপনাদের চারটে ভেজে দেখাচ্ছি।
এগুলো 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে ভাজলেই ভালো, তাতে কি হয় সেট হয়ে যায়, মানে ব্রেড ক্রামটা যেটা আমরা লাগিয়েছি কোট করেছি সেটা খুব একটা তেলে ছেড়ে দেয় না, তো সেই জন্য একটু ফ্রিজে 10-15 মিনিট রেখে তারপর এটা ভাজবেন। এখানে আমি 1 কাপ মতো তেল বসিয়েছি কড়াইতে, ফ্রাইং প্যানেতে ছোটো কাপের 1 কাপ তেল দিয়েছি। এবার এগুলোকে আমাকে ডিপ ফ্রাই করতে হবে, মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করবেন যাতে এগুলো সব দিকটা সুন্দরভাবে লাল হয়ে যায়। আর পাউরুটি কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাই জন্য গ্যাস একদম বাড়াবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে এদিক ওদিক করে সব দিকটা সমানভাবে লাল হওয়া পর্যন্ত আমাদের এটাগুলোকে ভাজতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে ভেতর অবধি আমাদের ভাজা হয়, না হলে ওপরটা বেশি লাল হয়ে যাবে। আর প্রথমেই কিন্তু তেলটা বেশি গরম করে ফেলবেন না, দেখুন তেলটা আমার বেশি গরম হয়ে যাওয়ার জন্য একটা পাউরুটি বেশি লাল হয়ে গেছে, তো প্রথমে মিডিয়াম গরম তেলেতেই কিন্তু পাউরুটিগুলো দিয়ে দিতে হবে। মোটামুটি এটা 1 থেকে 2 মিনিট সময় লাগে ভাজতে, তো ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে গরম গরম এগুলোকে কিন্তু পরিবেশন করবেন, অবশ্যই এগুলোকে গরম গরম পরিবেশন করবেন, তাতে খেতে বেশি মুচমুচ করবে, খেতে বেশি ভালো লাগবে। তো রেডি হয়ে গেছে আমার তন্দুরি চিজি ব্রেড রোল, ভীষণ টেস্টি, ভীষণ সহজ একটা রেসিপি যেটা আপনারা যখন খুশি বানাতে পারেন। আর দেখুন ভাজতে ভাজতে চিজটা মোটামুটি বেরিয়েই এসছে, তো তাতে কোনো প্রবলেম নেই। আর কি সুন্দর মর্জালালা চিজটা দেখুন হয়েছে, অসাধারণ অসাধারণ, অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো।